आंतर्जातिक भावे आक्रांत होते बांग्लादेश के लिए आज प्रथमवार जरा भोटार तक अनुरोध करब जरा नतून भोटार भोटार हो केवल एबार भोट देवे তারা তাদের কাছে ওই বলব নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সাত জানুয়ারি নির্বাচন যারা ঠেকাতে চায় ওই বিএনপি জামাত সন্ত্রাসী ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল, নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজ এই উন্নয়নটা হয়েছে। আপনারা এখানেই দেখেন প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড প্রতিটি জায়গায় প্রতিটি জেলা আমাদের উন্নয়ন একবার তৃণমূল পর্যায় পর্যন্ত রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা মানুষের যা যা প্রয়োজন এবং কর্মসংস্থানের সুযোগ একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ হবে দেশি বিদেশি, যুব সমাজের জন্য কাজের ব্যবস্থা করেছি। তাছাড়া এখন আমরা চাই আমরা তাদের কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইস ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি, সেই তারুণ্যকেই আমরা উপযুক্ত তৈরি করতে চাই স্মার্ট তরুণ সমাজ হিসেবে। আর প্রথমবার যারা ভোটার তাদেরকে আমি অনুরোধ করব যারা নতুন ভোটার ভোটার হয়েছে কেবল এবার ভোট দেবে তারা তাদের কাছে ওই বলব নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেটাই আমাদের লক্ষ্য। কাজে আমি আজকে যারা আপনাদের এই আমাদের মাদারীপুরে আমাদের যারা প্রার্থী এখানে অনেকেই তো উপস্থিত আছে, কয়জন আছে? তিনজনই তো আছে, কই নিজন তো কই দাঁড়াও তো তোমাদের চেহারা পরিচয়টা আমাদের কিছু করতে চায় না, বারবার বলি আমাদের মাদারীপুরে শাহজাহান খান সেখানে আছে আর এই কালকেরি আমাদের আব্দুল সামাদ গোলা, এই তিন প্রার্থী আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নৌকা মার্কে আপনাদের কাছে ভোট চাই, কারণ নৌকা দেবে উন্নয়ন, কাজে নৌকা মার্কা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সাত জানুয়ারি নির্বাচন যারা ঠেকাতে চায় ওই বিএনপি জামাত সন্ত্রাসী ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল, অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে তৈরি করা দল মানুষের কল্যাণ করতে পারে, মানুষ খুন করতে পারে, যেখানে রেলে আগুন দিয়ে মা বাচ্চা কোলে নিয়ে মরে আগুনে পুড়ে মরে গেছে, যে ছবি সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু ওদের বিপক্ষে কিছু লাগে না, ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। ওই সন্ত্রাসী দল বিএনপি আর যুদ্ধ অপরাধী জামাত এদের কি রাজনীতি করার অধিকার আছে? তারা তো মানুষ পড়ায় খুনির দল, জিয়া রহমান খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, ওই খুনিদের রাজত্ব আর হবে না, ওদের বিচার ওই খুনের জন্য বিচার হবে, যতগুলি মানুষ হুকুমকে মারছে সেই বিচার একদিন বাংলাদেশে হবে। কাজে আমি চাই দেশের মানুষ শান্তিতে থাকবে, ওই বোমাবাজি সন্ত্রাস এইভাবে যেন নির্বাচন বানচাল করতে না পারে। ভোটের দিন একেবারে সকালে সবাই যে আপনারা ভোট দেবেন কত ভোট দিতে পারেন সেটাই, কারণ আজকে আন্তর্জাতিকভাবে আক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশকে নিয়ে ছিলিমিলি খেলতে চায় যেটা আমরা হতে দেবো না।